এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মানে বিয়েটা হচ্ছে তো দাদা? ছাগলের মতো প্রশ্ন করো কেন? তাহলে এত আয়োজন করা হচ্ছে কিসের জন্য? আলো আলো, তুমি চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। না না না, আলো আবার কি বলবো, এখন যা বলার শুধু গর্দা বলবে। এবার ওটা খুব ভালো করে বাজবি। হ্যাঁ, আরেকটু বাজাই। আলো, তুমি ঠাম্মি কে আনতে গেছিলে? একটু আগে যে ফোনটা এসেছিল ওটা ঠাম্মিরই ফোন ছিল। কেমন আছিস দেবরাজ? ভালো আছিস তো? ভালো ছিলাম, কিন্তু আমি এলাম বলে ভালো থাকাটা খারাপ হয়ে গেল, এই তো। এটাম্মা, তুমি অনেক দূর থেকে এসছো তো, যাও নিজের ঘরে গিয়ে একটু জল টল খাও, বিশ্রাম নাও। আমি আমার বোনের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছেও করছে না আর চাইছিও না। তুই আমার সাথে কথা বলতে চাইছিস না? আমি তোর সাথে কথা বলতে চাই না। আর কি বললি? অদ্রিজা তোর বোন, তোর কথাটা বলতে লজ্জা করলো না? তুই বিশ্বাস করিস অদ্রিজা তোর বোন? সত্যি যদি তাই হতো তাহলে তুই এভাবে ওর জীবনটা নষ্ট করে দিতে চাইতিস না। শোন, এক কাজ কর, ওর বিয়েতে ফুলের মালার বদলে তুই ওর গলার দড়ির ব্যবস্থা কর, তাহলেই না তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তুই তো ওকে মারতে চাইছিস, বিয়ের দিনেই মেরে ফেলতে পারবি। দাদা, আপনারা মিটিয়ে নিন, আমি বরং পরে আসবো। চলি দাদা। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তুই তো আজকেই অদ্রিজার বিয়ের ফাইনাল ডিসিশন নিতে চাইছিস। আমিও আজ তোর সাথে কথা বলে একটা ফাইনাল ডিসিশনে আসতে চাই। ওই পিন্টুর গলায় অদ্রিজাকে জোর করে ঝুলিয়ে দেবার পেছনে তোর যে কোনো বড়সড় ষড়যন্ত্র আছে
এ ব্যাপারে আমি নিশ্চিত। তাই সোজাসুজি তোর কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাই। কি পেলে তুই অদ্রিজার জীবন থেকে পিন্টুকে সরিয়ে দিবি? তুই কি চাস স্পষ্ট করে বল। চলো, সব ব্যাপারে দাদার সালিশি করবি না রিত। দেবরাজ, আমি তোর কাছে জানতে চেয়েছি তুই কি চাস, একটা প্রশ্ন করেছি তার উত্তর দিবি। হ্যাঁ বলুন। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, তোমরা যেটা চাও সেটাই হবে। এসকের ভাইয়ের সঙ্গেই অদ্রিজার বিয়ে হবে, আমি কথা দিলাম। খুশি তো? থামবি কিন্তু তার বদলে ব্যবসার 40% শেয়ার আমায় ফেরত দিতে হবে।